বৃষ রাশি, বৃষ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2022 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা এই ভিডিওটিতে করতে চলেছি। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, যাদের চন্দ্র রাশি বৃষ অর্থাৎ যাদের মুন সাইন টরাস, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘাটবে। আর যাদের বৃষ লগ্ন অর্থাৎ যাদের সান সাইন টরাস, তাদের আংশিক ঘাটতে চলেছে। এই ভিডিওটিতে আমরা প্ল্যানেটারি ট্রানজিশনস অর্থাৎ গ্রহগত গোচর ফল নিয়ে আলোচনা করব, একটি সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে। এ মাসে আপনারা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছেন, এই ছকটিতে 12টি ঘর আছে, আর এই 12টি ঘর কালপুরুষের রাশিচক্রের 12টি ঘর এবং 12টি মনুষ্য জাতির ক্যারেক্টারিস্টিক্স এবং ফিউচার এবং তার ব্যক্তিগত আশা ভরসার উপরেই নির্ভর করে থাকে। আপনাদের ফার্স্ট হাউসেই দেখুন মঙ্গল গ্রহ বসে আছে, সেখানে 2 লেখা আছে। কেন? তার কারণ বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি, আর তাই এখানে 2 লেখা। ওটি কিন্তু কালপুরুষের ছক অনুযায়ী ফার্স্ট হাউস। মঙ্গলদেব পুরো মাসটি জুড়েই আপনাদের ফার্স্ট হাউসেই থাকবেন। আপনাদের সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই। আপনাদের থার্ড হাউসে গুরুদেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি পড়ছে। আপনাদের ফোর্থ হাউসে যেখানে 5 লেখা আছে, সেখানে কিন্তু সূর্য এবং শুক্রের সংযোগ থাকছে, আর এখানে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে। তবে 17 তারিখের পর সূর্য সে কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে, আর 24 তারিখের পর শুক্রাচার্য প্রবেশ করে যাবেন আপনাদের ফিফথ হাউসের অধিপতি বুধ 10 তারিখের আগে পর্যন্ত থাকতে চলেছে, 10 তারিখের পর 6th হাউসে চলে যাবে। আর আপনাদের 5th হাউসে কিন্তু গুরুদেব বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে। কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের 6th হাউসেই থাকতে চলেছে, আর এখানে রাহু এবং শনির দৃষ্টিও পড়ছে। রাহুর এখানে দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি অর্থাৎ পূর্ণ দৃষ্টি, আর এখানে শনির দশম দৃষ্টি পড়ছে। আপনাদের সপ্তমভাবে কোনো গ্রহই কিন্তু নেই, তবে এখানে গুরুদেব বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। অষ্টমভাবে কোনো গ্রহই নেই, তবে অষ্টমভাবে রাহুর নবম দৃষ্টি পড়ছে। আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি শনি মহারাজ পুরো মাসটি জুড়েই এখানে থাকবেন, তবে বক্রী অবস্থায়, রেট্রো হয়ে। আর বক্রী শনি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে। আপনাদের 10th হাউসে কোনো গ্রহই কিন্তু নেই এবং কোনো গ্রহের দৃষ্টিও পড়ছে না। আপনাদের 11th হাউসের অধিপতি গুরুদেব বৃহস্পতি 11th হাউসেই অবস্থান করছেন, তবে বক্রী হয়ে, রেট্রো হয়ে। আর বক্রী বৃহস্পতি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনকে কীভাবে প্রভাবিত করবে সে বিষয়েও একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এখানে কিন্তু শনির তৃতীয় দৃষ্টিও পড়ছে। 12th হাউসে রাহু বসে আছে, আর রাহু কিন্তু পুরো মাসটি জুড়েই এখানে শুধু থাকবে তাই নয়, 2023 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত রাহু এখানে থাকবে। রাহু এখানে বসে এই 1.5 বছর বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়েও একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। তো চলুন শুরু করা যাক বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2022 সালের সেপ্টেম্বর মাস কেমন অতিবাহিত হতে চলেছে। আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গলদেব বসে আছেন পুরো মাসটি জুড়েই, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব। তার কিন্তু তেজ অত্যধিক বেশি, ডিফেন্স সেক্টর, পুলিশ সেক্টর বা রিয়েল এস্টেটের সঙ্গে বা ভূমি দপ্তরের সাথে আমরা মঙ্গলদেবকে একত্রিত করে থাকি। আর আপনাদের রাশির অধিপতি শুক্রাচার্য বসে আছেন সুখভাবে 24 তারিখের আগে পর্যন্ত। এবার দেখুন, এখানে মঙ্গলদেবের উপস্থিতির কারণে আপনাদের মধ্যে হঠাৎ হঠাৎ করে রাগ, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, সেটিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারলে আপনারা বদনামের ভাগিদারি কিন্তু হতেই পারেন। সুতরাং এ বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার নিদানি আমি কিন্তু দেব। আর এখানে আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট বা যারা ভূমি সম্পর্কিত কোনো কাজবাজের সাথে যুক্ত আছেন, ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত আছেন, পুলিশ লাইনে আছেন, তাদের জন্য কিন্তু উন্নতি হতে পারে যদি আপনাদের জন্মছকে মঙ্গল ভালো হয়ে থাকে বা মঙ্গলের দশা মহাদশা চলে থাকে। স্বাস্থ্যগতভাবে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হলেও আপনাদের হঠাৎ হঠাৎ করে কিন্তু মস্তিষ্ক বিকার ঘটতেই পারে, এ বিষয়ে সাবধান থাকবেন। সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই, সেকেন্ড হাউস থেকে আমরা পরিবার,
ব্যাংকের ব্যালেন্স, মুখনিসৃত বাণীর ব্যাপারে দেখে থাকি। আপনাদের পরিবার ভাবের অধিপতি বুধ, তিনি কিন্তু স্বগৃহী হয়ে বসে আছেন ফিফথ হাউসে 10 তারিখের আগে পর্যন্ত। সুতরাং 10 তারিখের আগে পর্যন্ত পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি, মুখনিসৃত বাণীর দ্বারা উন্নতি, এগুলি পরিলক্ষিত হবে। তবে 10 তারিখের পর কিন্তু আপনাদের এই সমস্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে, কারণ বুধ তখন কিন্তু নিজের ঘর থেকে 12 নম্বর ঘরে চলে যাবে। আর তাই এই বিষয়ে আপনাদের অতিরিক্ত সাবধান তো থাকতেই হবে। আর এখানে কিন্তু থার্ড হাউস নিয়ে আলোচনা যখন আমরা করব, তখন দেখুন থার্ড হাউস থেকে পরাক্রম সাহস নিয়ে আমরা জানি, এখান থেকে আমরা ভাই বোনেদের ব্যাপারে জেনে থাকি, এখান থেকে আমরা বন্ধু বান্ধবদের ব্যাপারেও জেনে থাকি। এখানে গুরুদেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এবং শনির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে বক্রী শনির। আর সুতরাং এই জায়গাটি কিন্তু মিক্সড রিয়াকশন আপনারা পাবেন। এবার আপনাদের দেখার প্রয়োজন আছে আপনাদের জন্মছকে গুরুদেব বৃহস্পতির শক্তি বেশি না শনির শক্তি বেশি, কার ডিগ্রি কতটা, কার বলাবল কতটা, কার দশা অন্তর্দশা চলছে, তার উপরে কিন্তু ম্যাটার করবে। গুরুদেব বৃহস্পতির দশা মহাদশা চললেও আপনারা ভালো ফলাফল পাবেন, শনির দশা মহাদশা চললেও ভালো ফলাফলই পাবেন, কারণ থার্ড হাউসে শনির দৃষ্টি বা শনির অবস্থান খুব একটি খারাপ ফলাফল দেয় না। তবে যেহেতু শনি বক্রী হয়েছেন, তার নেগেটিভিটি আরও বেড়ে গিয়েছে, সুতরাং যাদের শনির দশা মহাদশা চলছে তাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করতে পারে, ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, ছোটোখাটো যাত্রা লেগেই থাকবে, কিন্তু তা থেকে আপনারা লাভবান হবেন না। আবার গুরুদেব বৃহস্পতির যদি দশা মহাদশা চলে থাকে তাহলে কিছুটা হলেও বেটার পরিণাম আপনারা এখানে পাবেন, তবে পুরোপুরি অসাধারণ পরিণাম আপনারা এখানে কিন্তু পাবেন না। এবার চলে আসুন আপনাদের সুখ ভাব ফোর্থ হাউসে। আপনাদের ফোর্থ হাউসের অধিপতি সূর্য ফোর্থ হাউসেই থাকছেন 17 তারিখের আগে পর্যন্ত। এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংবাদ, যার কারণে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি, মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা অনেক বেশি সুবিধা সুযোগ এগুলি আপনারা পাবেন। জমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের জন্য সময় সুযোগ ভালো থাকছে। আর এই সময়ে আপনাদের কিন্তু শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্কের উন্নতি, বুক রক্ত ফুসফুস হৃৎপিণ্ড ওরিয়েন্টেড কোনো রক্ত সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকেও আপনারা কিছুটা হলেও রেহাই পাবেন। তবে এখানে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি, যাদের রাহুর দশা মহাদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোর্থ হাউস ওরিয়েন্টেড শুভ গণনাগুলি নাও খাটতে পারে। যদি আপনাদের জন্মছকে বিশেষ করে রাহু যদি দুর্বল হয়ে থাকে, 24 তারিখের আগে পর্যন্ত কিন্তু শুক্রাচার্য আপনাদের রাশির অধিপতি সুখভাবে বসে আছেন। সুতরাং যারা ফ্যাশন ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। এই সময় সুযোগের সৎ ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না। আর এই সময় আপনাদের কিন্তু রোম্যান্টিসিজম, অর্থাৎ আপনাদের মন রোম্যান্টিসিজমের প্রতি আকৃষ্ট হবে, নেচারের প্রতিও আপনাদের ভালোবাসা বাড়তে চলেছে। এবার দেখুন সূর্যদেব কিন্তু 17 তারিখের পর চলে যাবেন আপনাদের কোথায়, আপনাদের ফিফথ হাউসে। আবার শুক্রাচার্য 24 তারিখের পরে চলে যাবেন। 17 তারিখের পর কিন্তু বিশেষ করে আপনাদের মায়ের স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে আপনাদের চলতেই হবে। 17 তারিখ স্পেসিফিকলি বলতে গেলে 20 তারিখের পর, 20 তারিখের পর মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন যাবেন না, নিজে থেকে কোনো জমি বা ফ্ল্যাট যেন কিনবেন না। আর নিতান্তই যদি কিনতেই হয়, যেহেতু রাহুর দৃষ্টি ফোর্থ হাউসে আছে, নিজের নামে না কিনে নিজের ভাই বোন মাতা পিতা স্বামী স্ত্রী বা নিজের সন্তান সন্ততি এদের নামে কিনুন, কোনো ডিসপিউট আসবে না। কিন্তু নিজের নামে কিনলে কিন্তু সেখানে কোনো না কোনো অশান্তি ঝোড় ঝামেলা এগুলি হতেই পারে। এবার আপনাদের ফিফথ হাউস, ফিফথ হাউস থেকে আমরা প্রেম সম্পর্কে জেনে থাকি, প্রেম জীবন, শিক্ষার জীবন, আপনাদের সন্তান সন্ততির ব্যাপারে, বুদ্ধিমত্তার ব্যাপারে, মন্ত্রসিদ্ধির ব্যাপারে, পেটের গোলমালের ব্যাপারে, এগুলি কিন্তু আমরা ফিফথ হাউস থেকে জেনে থাকি। আর ফিফথ হাউসের অধিপতি বুধ ফিফথ হাউসেই বসে আছেন, গুরুদেব বৃহস্পতির এখানে পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে। সুতরাং 10 তারিখের আগে পর্যন্ত আপনাদের কোনো টেনশন নেই, 10 তারিখের আগে পর্যন্ত প্রেমের জীবনের সকল প্রকার বাধা বিপত্তি মিটে যাবে। অনেকেই বিবাহের পরিণতির দিকে এগিয়ে যাওয়ার ডিসিশনও কিন্তু নিয়ে ফেলবেন এই সময়ে। প্রেমে অনেকে নতুন করে প্রেমেও পড়তে চলেছেন এই সময়ে কিন্তু আপনার। আবার দেখুন 10 তারিখের পর কিন্তু প্রেমের জীবনে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, একে অপরের প্রতি সন্দেহবাতিকতা, রূঢ় বাক্যের প্রয়োগ কিন্তু বেড়ে যেতে পারে 10 তারিখের পর। খুব বুঝে সুঝে কিন্তু আমরা এই গণনা আপনাদের জন্য করে থাকি, মাইনিউটলি শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন, শেষে কিছু প্রতিকার সহ আলোচনাও আমরা করতে চলেছি।
তবে যেহেতু গুরুদেব বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে পড়ছে, আর বুধের সঙ্গে গুরুর সম্পর্ক নিউট্রাল সম্পর্ক, সুতরাং আপনারা এখানে এক প্রকার নিউট্রাল ফলাফলই কিন্তু পাবেন। আর 10 তারিখের আগে পর্যন্ত শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের পড়াশোনায় মনোযোগ বসবে, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা সাফল্য পাবেন, আপনার সন্তান সন্ততি তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদের গর্বিত অনুভব করাবে, সন্তান সন্ততির সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে 10 তারিখের পরে কিন্তু এ সমস্ত বিষয়েই আপনাদেরকে আবার একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। তার কারণ আপনাদের ফিফথ হাউসের অধিপতি বুধ সে কিন্তু চলে যাবে সিক্সথ হাউসে। মন্ত্র সিদ্ধির জন্য এই মাসটি অত্যন্ত শুভ, যারা মন্ত্র সিদ্ধির জন্য চেষ্টা করছেন। এ মাসে কিন্তু বুদ্ধি আপনার খুব ভালো কাজ করবে, তবে তাড়াহুড়ো হটকারিতা করার জন্য মঙ্গল আপনাদেরকে প্রেরিত করতে পারে রাশিতে বসে, আমরা মাথাতেই মঙ্গল বসে আছে। সুতরাং তাড়াহুড়ো হটকারিতা করবেন না, রেগে যাবেন না, মাত্রা অতিরিক্ত ক্রোধ স্বাস্থ্যের ক্ষেত্রেও হানিকর হতে পারে, সুতরাং এ সমস্ত বিষয়ে আপনারা একটু সাবধান রেখে চলবেন, তাহলে দেখবেন এ মাসটি আপনাদের ঠিকঠাকই কিন্তু এক প্রকার অতিবাহিত হবে। পেটের সমস্যা থেকে আপনারা এ মাসে মুক্তি পেতে পারেন। এবার দেখুন সিক্সথ হাউসে বসে আছে কে, কেতু। আর এখানে কিন্তু রাহুর পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে, শনিরও দশম দৃষ্টি পড়ছে। এবার সিক্সথ হাউসে বৈদিক জ্যোতিষে একটি জিনিস কিন্তু মানা হয়েছে, কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি বা অবস্থান অর্থাৎ সিচুয়েশন বা আসপেক্ট খুব একটি নেগেটিভ ওয়েতে কিন্তু ইম্প্যাক্ট করে না। কিন্তু যেহেতু একাধিক নেগেটিভ গ্রহের আসপেক্ট বা সিচুয়েশান ইম্প্যাক্ট এই ঘরটির উপরে পড়ছে, সুতরাং আপনাদের সিক্সথ হাউস কিন্তু কিছুটা হলেও একটু কিন্তু প্রভাবিত হবে। আপনাদের বিশেষ করে নতুন কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের এই সময় বিরত থাকতে বলবো, আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করতে বলবো। আর রোগ এবং ঋণ এই দুটি যদি আপনাকে ভুগিয়ে থাকে তাহলে অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা আরও বৃদ্ধি করুন। বিশেষ করে পুরনো কোনো রোগ, গোপন কোনো রোগ আপনার শরীরে জানা বাঁধতে পারে, যদি কোনো রকম মাইনিউট কোনো সমস্যাও যদি আপনাদের শরীরে পরিলক্ষিত হয় সেটি অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, ঔষধের প্রতি আপনার কিন্তু নির্ভরশীলতা বেড়ে যাবে। আর এই সময়ে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা আপনাদের করবে, শুধু এখান থেকেই কিন্তু নয়, যেহেতু টুয়েলথ হাউসে রাহু বসে আছে সেখান থেকেও কিন্তু একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শত্রুতা নিয়ে আপনার একটা টেনশন কিন্তু এ মাসে থাকতে চলেছে। আর তাই নিজের মুখনিসৃত বাণীকে আপনাদেরকে আরও মধুর করতে হবে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। যাদের কেতুর দশা মহাদশা চলছে তারা যদি বেকার যুবক যুবতী থেকে থাকেন তাদের কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু হয়ে যেতে পারে এ মাসে, একটু প্রচেষ্টা আপনারা করতে ভুলবেন না। এবার চলে আসুন আপনাদের সেভেন্থ হাউস। আপনাদের সেভেন্থ হাউস কেন্দ্রীয় স্থান, সেখানে কিন্তু কোনো গ্রহই নেই। আপনাদের সেভেন্থ হাউসের অধিপতি মঙ্গল, তিনি বসে আছেন কোথায়, তিনি বসে আছেন আপনাদের রাশিতে। আর আপনাদের সেভেন্থ হাউসে কিন্তু গুরুদেব বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, সুতরাং সেভেন্থ হাউস ওরিয়েন্টেড খুব একটি খারাপ পরিণাম কিন্তু আপনারা পাবেন না। স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, তবে রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না, আদারওয়াইজ দেখবেন সব কিছু ঠিকঠাকই থাকবে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগও পরিলক্ষিত হবে, আর এই সময় কিন্তু ভাগ্য আপনাদের দাম্পত্য জীবনে সহায়তা করবে। পার্টনারশিপে যারা বিজনেস করেন তাদের জন্যও সময় সুযোগ ভালো। আদালতে বা কোর্টে যদি দীর্ঘদিন ধরে কোনো কেস পেন্ডিং থেকে থাকে আদালত কিন্তু আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় দিতে চলেছে, সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন। মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ বেশ ভালো, সময় সুযোগের সদ্ব্যবহার করুন, ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। এবার চলে আসুন এইট হাউস। আপনাদের এইট হাউসে কিন্তু কোনো গ্রহই নেই, আপনাদের এইট হাউসের অধিপতি গুরুদেব বৃহস্পতি লাভভাবে বসে আছেন, সুতরাং আপনাদের খুব একটি টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন প্রত্যাশা মাফিক ফলাফলই আপনারা পাবেন, দূরযাত্রা ভ্রমণের সুযোগও আপনারা পাবেন, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের উন্নতিও আপনাদের ঘটবে। আর আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থানের অধিপতি শনি ভাগ্যস্থানেই বসে আছেন, কিন্তু তিনি তো বক্রী হয়েছেন, আর তিনি বক্রীই থাকবেন 23 অক্টোবর পর্যন্ত। আর নেগেটিভ গ্রহ বক্রী হলে তাদের নেগেটিভিটি বেড়ে যায়, সুতরাং শনির নেগেটিভিটি বাড়বে, কিন্তু যেহেতু তিনি নিজের ঘরে বসে আছেন কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে তিনি একটু রেহাই দিয়ে যাবেন। এই শনি মহারাজই কিন্তু আপনাদের আবার কর্মস্থানের অধিপতি, আর তাই আপনাদের বিশেষ করে একটি জিনিস জানাবো, যতই আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট শনি দিক না কেন, যারা অয়েল ইন্ডাস্ট্রি, ফুয়েল ইন্ডাস্ট্রি, মাটির তলায় থাকা যে সমস্ত বস্তু সামগ্রী তার সঙ্গে ব্যবসা বা চাকরিতে যুক্ত, লেদার ইন্ডাস্ট্রি, মেশিনারিজ,
এই সমস্ত এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, আয়রন ওরিয়েন্টেড, স্টিল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। এই সময় সুযোগের সদ্ব্যবহার করুন। অনেকেই কিন্তু নতুন চাকরি কর্মসংস্থানের সুযোগও পেয়ে যেতে পারেন। আর একটি জিনিস খেয়াল রাখতে হবে, শনি কিন্তু এখানে বসে পিতার সাথে সম্পর্কের একটু অবনতি ঘটাতে পারে, পিতার কর্মে কিন্তু একটু অবনতি হতে পারে। তবে হ্যাঁ, উচ্চশিক্ষার জন্য যারা নিজের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির প্রচেষ্টা করছিলেন, প্রচেষ্টা বৃদ্ধি করলে কঠোর কায়িক পরিশ্রমের ফল কর্মফল দাতা শনি মহারাজ আপনাদেরকে নিশ্চিতভাবে দেবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ অঢেল আপনারা পেতে চলেছেন। নাতি নাতনিদের কাছে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন। যদি আপনি আপনার ভাগ্যকে নিজের সঙ্গে রাখতে চান, তাহলে শনির প্রতিকার আপনাদেরকে কিন্তু করতেই হবে, সেটি ভিডিওটির শেষে আপনাদের জানাবো। আর যাদের শনির দশা মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই গণনা প্রপার নাও খাটতে পারে। এবার চলে আসি আপনাদের কর্মস্থান। আপনাদের কর্মস্থানের অধিপতিও শনি মহারাজ, তিনি কিন্তু বক্রী হয়েছেন। আর তাই আপনাদের কর্মস্থানে, বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, কোনো প্রকার অফিস পলিটিক্স কিন্তু আপনার সাথে হতেই পারে। চোখ কান নাক খোলা রাখবেন, তা না হলে প্রতারিত হতে পারেন। অফিসে যদি শত্রুতা বৃদ্ধি করেন, তাহলে কিন্তু কাজের চাপ আপনার বেড়ে যেতে পারে, এ বিষয়ে সাবধান থাকুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ শুধু বৃদ্ধি করলেই হবে না, সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করার পাশাপাশি নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে হবে। আর এর সাথে সাথে দান ধ্যান সমাজসেবা, এগুলিতেও যদি আপনারা যুক্ত হতে পারেন, তাহলে কিন্তু প্রভূত পরিমাণে শুভ পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন। আদারওয়াইজ এ মাসে রাজনীতিবিদদের জন্য খুব একটি শুভ পরিসর কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আর সমাজে আপনারা বদনামের ভাগিদারিও হতে পারেন, এমন কোনো কর্ম যা আপনি করেননি তার দায়ভারও আপনাকে নিতে হতে পারে। তাই যতটা সম্ভব এ মাসে সৎপথ অবলম্বন করে চলা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। ভগবান শ্রীকৃষ্ণের কথায়, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচনা, মা কর্ম ফল হেতু ঘুরমা সঙ্গহস্ত কর্মাণী। আর তাই কর্মই ধর্ম, কর্মের দ্বারা আমরা ভাগ্যের চাকাকেও কিন্তু ঘুরিয়ে দিতে পারি। এবার চলে আসুন আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাব। আপনাদের লাভভাবের অধিপতি গুরুদেব বৃহস্পতি, তিনি লাভভাবেই বসে আছেন বক্রী হয়ে। আর পজিটিভ গ্রহ বক্রী হলে, রেট্রো হলে, তাদের পজিটিভিটি আরও বেড়ে যায়। আর ইলেভেন্থ হাউসে তো কোনো গ্রহই নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না, সে নেগেটিভ গ্রহ হয়ে থাকলেও, যেমন দেখুন শনির এখানে তৃতীয় দৃষ্টি পড়ছে, কিন্তু শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ইলেভেন্থ হাউসকে কোনোভাবেই প্রভাবিত করবে না, বরং আপনাদের ডেইলি ইনকামে বৃদ্ধি আসতে চলেছে। এ সময় আপনাদের কোনো না কোনো ইচ্ছাপূর্তি, মনের কোনো ইচ্ছাপূর্তি আপনার কল্পনা বাস্তবে রূপ নেবে। আর এই সময়ে আপনি আপনার পছন্দসই কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম ক্রয় করতে পারেন, তার জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। দাদা দিদি কাকা কাকিমা এদের বা বন্ধু স্বজন, এদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হবেন। এক কথায়, যে কর্ম করে আগে যতটুকু অংশ লভ্যাংশ আপনারা দেখতেন, এখন সেই লভ্যাংশের পরিমাণ দ্বিগুণ হতে চলেছে। সুতরাং লাভভাবে বসে গুরুদেব বৃহস্পতি আপনাদের লাভের মাত্রা পরিমাণকে বৃদ্ধি করতে চলেছেন। এবার দেখুন টুয়েলথ হাউসে রাহু, আর টুয়েলথ হাউস কিন্তু মোক্ষের ঘর, খুব একটি ভালোর ঘর নয়, মৃত্যুর ঘর হিসাবে ধরা হয়েছে। এখানে কিন্তু রাহুর অবস্থান খুবই নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপরে দিতে পারে, বিশেষ করে খরচ বেড়ে যাবে, এ মাসে ব্যয় বৃদ্ধি হতে চলেছে। কোনো প্রকার অবৈধ ক্রিয়াকলাপে যদি আশ্রয় নিয়ে থাকেন, পুলিশ প্রশাসনের হয়রানির সম্মুখীনও আপনারা হতে পারেন। এই সময় কিন্তু আপনাদের অনেককেই হসপিটালের মুখও দেখতে হতে পারে, নিজের স্বাস্থ্যভঙ্গের কারণে, পরিবার আত্মীয় পরিজন বন্ধু স্বজনদের স্বাস্থ্যভঙ্গের কারণে আপনাদের হসপিটালে যেতেই হতে পারে। তবে হসপিটালে গিয়ে রোগীদের যদি সেবা শুশ্রূষা করেন, কিছুটা হলেও রেহাই আপনারা এখানে পাবেন। বিদেশ যাত্রায় বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন। তবে হ্যাঁ, যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11 আছে, তাদের জন্য কিন্তু আবার বিদেশ যাত্রার সময় সুযোগ ভালো। রাহু দশা মহাদশা যাদের চলছে, তাদের নিশ্চয়ই ভয় ভয় ভাব কাজ করছে, ঘুমের সমস্যা হচ্ছে, এ সময়ে গা জ্বালা জ্বালা করা, সবসময় নেতিবাচক চিন্তাভাবনা, নেশাভাঙের প্রতি আকৃষ্ট হওয়া, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, অতিরিক্ত আত্মবিশ্বাস, এগুলি কিন্তু একজন ব্যক্তির ভিতরে কাজ করতে শুরু করে দেয়। তাই এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর রাহু কিন্তু এখানে বসে খরচ যে আপনাদের বাড়াতে চলেছেন, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, এ মাসে আপনাদের শনি, রাহু এবং কেতু এই তিনটি গ্রহেরই কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে। আপনাদের জন্য প্রথমেই বলবো, স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন,
পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করুন, কারণ এটি স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, কোনো মনুষ্যজাতির সৃষ্টি নয়। আর ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর এখানে আপনারা শনি রাহু এবং কেতুর বীজ মন্ত্রটি পারলে সন্ধেবেলা সূর্যের আলো ডুবে যাওয়ার পরে জপ করুন, আরও বেটার পরিণাম পাবেন। শনির প্রতিকার নিয়ে আরও আলোচনা করতে গিয়ে বলবো, দেখুন শনির অনেক টোটকা উপায় মন্ত্র তো আছেই, কিন্তু শনির যে পজিটিভ গুণগুলি সেগুলি আমাদের মধ্যে ইনপুট করার চেষ্টা করতে হবে। শনি কি বলে, প্ল্যানিং মাফিক কাজ করো, রুটিন মেনে কাজ করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করো, মিথ্যে কথার আশ্রয় নিও না, কাউকে ঠকিও না, প্রতারণা করো না, সৎপথে চলো, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, শনিবারের দিন নিরামিষ খাও, শনিবারের দিন করে সরিষার তেল বেগুন খেও না, শনিবারের দিন করে হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের বস্তু বা বস্ত্র সামগ্রী দান করুন। সরিষার তেল দান করতে পারেন নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর, কালো কুকুর কালো কাকদেরকে খাদ্য খাবার খাওয়াতে পারেন। এগুলি করলে অবশ্যই শনি মহারাজকে আপনারা 100% সন্তুষ্ট করতে পারবেন। রাহু কেতুর প্রতিকার নিয়ে বলতে গিয়ে প্রথমেই বলবো, রাহু কেতু দুটিই কিন্তু ছায়া গ্রহ, এদের বাস্তবিক কোনো অস্তিত্ব কিন্তু নেই, কিন্তু দেখুন আমাদেরও শরীরের তো ছায়া পড়ে, ছায়ার তো কোনো অস্তিত্ব নেই কিন্তু চোখে তো দেখা যাচ্ছেই, আর ছায়া আমাদের নিজেদের শরীরের সাথেই থাকে, সুতরাং ছায়া কিন্তু অত্যধিক শক্তিশালী। আর এই ছায়াই কিন্তু শনিদেবের মাতা, ছায়া দেবী শনিদেবের মাতা সংজ্ঞার একটি রূপ মাত্র। আর এই ছায়াকে কন্ট্রোলে আনা কিন্তু খুব একটি সহজ ব্যাপার নয়। রাহু আমাদেরকে সবসময় শর্টকাট নিতে বলে সাকসেসের জন্য, অবৈধ দিকে ক্রিয়াকলাপের দিকে নিয়ে যায়, নেশাভাঙের প্রতি আকৃষ্ট করে, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখায়, এগুলি করা থেকে বিরত থাকুন। কেতু কিন্তু আমাদের পূর্বজন্মের কারক গ্রহ, কোনো না কোনো কিছুটা ত্যাগ স্বীকার করতে বলে, আপনাদের সিক্সথ হাউসে বসে আছে মানে রোগঋণ শত্রু বা কর্মস্থান ওরিয়েন্টেড কোনো ত্যাগ এখন আপনার কাছ থেকে কেতু চাইছে, সেটি যদি আপনারা করে দিতে পারেন আপনাদের কেতু মজবুত হয়ে যাবে। আদারওয়াইজ রাহু কেতুর প্রতিকার নিয়ে বাস্তুতন্ত্রেও কিন্তু একটা নিদান দেওয়া হয়েছে, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সাউদার্ন ওয়েস্টার্ন সাইডে, এখানেই কিন্তু রাহুর বাস, আর তাই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আর সেই জায়গাটিতে কোনো টয়লেট ওয়াশরুম রাখবেন না, ময়লা আবর্জনা ফেলবেন না, তাহলে বাড়ির যিনি গৃহকর্তা বা গৃহকর্ত্রী তার শরীর বা মাথায় আঘাত লাগবেই, অথবা কোনো না কোনো রোগ কিন্তু লেগেই থাকবে। আর কেতু কিন্তু আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে থাকে, দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে, দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, সেখানেই কিন্তু কেতুর বাস, ওই স্থানেই কিন্তু দেখবেন ঝুল ময়লা বেশি করে পড়ে, ওই স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখুন, এটিই কিন্তু কেতুর সব থেকে বড় প্রতিকার, করতে পারলে আরও বেটার পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন। কার্তিক মাসের আগে পর্যন্ত ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় গিয়েছেন, আর এই 4 মাস তো ভগবান দেবাদিদেব মহাদেব শঙ্কর রূপে বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আর তাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন সকাল বিকাল রাত 3 বেলা 11 বার করে জপ করুন, প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। আর এটির উচ্চারণ, সঠিক উচ্চারণ পদ্ধতি একবার আপনাদের জানিয়ে দিই, ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিবন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। না পারলে MP3 ইউটিউব বা মিউজিক অ্যাপে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করুন, প্রতিদিন আধ ঘন্টা করে শুনুন, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে। তো বন্ধুরা, বৃষরাশির জাতক জাতিকাদের 2022 সালের সেপ্টেম্বর মাস কেমন অতিবাহিত হতে পারে সে বিষয়ে আমরা সবিস্তারিত আলোচনা করলাম আপনাদের জন্য। আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে যেন লিখে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।